নিশ্চিত ভাবে গতকালি বিলম্বিত রাতে যায় যেমনি আপনার কৌলে নিশ্চিত ভাবে সাড়ে আটটার বৈঠক হচ্ছিল রাতে যদি আপনার কবে দুইটা পর্যন্ত বৈঠক চাল নিশ্চিত ভাবে যাজ্যর তমাম লিডর মানে সেটি উপস্থিত লে প্রভারী লে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লে জুয়েল রাম লে রাজ্য সভাপতি মনমোহন সামল লে বৈজয়ন্ত পণ্ডা সম্বিত পাত্র যদি আপনার কৌশল অনেক নেতা সেটি উপস্থিত লে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা হয়েছি এবং যেভাবে ভাবে মনমোহন সামল বৈঠক পরে রাজ্যসভাপতি যেভাবে ভাবে গণমাধ্যম প্রতিক্রিয়া রাখলে সে নিশ্চিত ভাবে আলোচনা করেছি অপেক্ষা এবং নির্ভর করছি যে ইয়ে সিইসি কু যাব না কোর কমিটি র মোহর লাগিকি হি ডিক্লার হয়ে যাব কিনা যে লাস্ট বৈঠক হয়েছিল সিইসি র কেন্দ্রীয় নির্বাচন কমিটি র সেতে প্রায়ত দেশের সব লোকসভা সিট উপরে গোটে প্রকার প্রধানমন্ত্রী পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করে সারিছেন কারণ হয়তো আইসি বৈঠক হয়ে নপরে এবং বর্তমান পর্যন্ত কিছু সেমি সূচনা আসুনি যে সিইসি হব কি না কিন্তু যদি গতকালি কোর গ্রুপর যে বৈঠক হয়েছিল সেটি যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা সরিছে যেমন মনমোহন সামল প্রতিক্রিয়ারে কইছেন এবং যে রয়েছেন আমার রাজ্য প্রভারী বিজয়পাল সিং কুমার সে কইছেন যে দিনে দুই দিন ভিতরে লিস্ট আসিপারে কিন্তু ডিপেন্ড হচ্ছে কেন্দ্রীয় যে চুনা প্রভারী কমিটি রয়েছেন এবং যে কেন্দ্রীয় কমিটি রয়েছে তাঙ্ক উপরে ডিপেন্ড করছি কিন্তু নিশ্চিত ভাবে এতে লম্বা সময় ধরি যেহেতু আলোচনা হেলা যেমনি গতকালি পৃথ্বীরাজ হরিচন্দ্র প্রতিক্রিয়ায় কইছিলেন যে নিশ্চিত ভাবে শহে অধিক সিট্রে ডিক্লারেশন হয়ে যাই পারে নিশ্চিত ভাবে মতো লাগুচি যে নিশ্চিত ভাবে চারি পাঁচ ঘন্টা ধরে লম্বা সময় আলোচনা হল এবং পঞ্জাবর বৈঠক হেলা না কেবল ওড়িশা উপরে হি গতকালি ডিসকশন হয়েছি তেমনি এথু গোটে কথা স্পষ্ট হচ্ছে যে নিশ্চিত ভাবে সিরিয়সলি ওড়িশা উপরে ডিসকশন হয়েছি এবং বহু জলদি আজি কিংবা আসন্তকালি হয়ত লিস্ট জারি হয়ে যাই পারে ওড়িশা পরিপ্রেক্ষিরে কিনা অলরেডি যেহেতু বিজু জনতা দল তার ক্যান্ডিডেট ডিক্লার করছি তেমন ভারতীয় জনতা পার্টি চাহি যে জলদি হব তার ক্যান্ডিডেট তাঁর বিধানসভার কি কোটি প্রার্থী হব সে নিয়ে স্পষ্ট হবে এবং খাস করে লাগুচি যে তিনটি সংসদীয় ক্ষেত্রর বর্তমান বাকি রয়েছে তা ক্লিয়ার পিকচর হয়ে যাব এবং যেহেতু অনেক নেতা বর্তমান দল দিয়া হচ্ছেন যেমনি গতকালি সিদ্ধার্থ মহাপাত্র জয়েন করছেন ধর্ময়ন্তী জয়েন করছেন যেমনি বিশ্রাম জয়েন করছেন তেমন সে কোথাও প্রার্থী হচ্ছেন তা গোটে দেখিবার বিষয় রয়েছে এবং যেহেতু ১৮টি যে লোকসভা কনস্টিটুয়েন্সি ক্যান্ডিডেট অলরেডি ডিক্লার হয়েছে সে সব সংসদীয় ক্ষেত্রে কি বিধানসভা ক্ষেত্র গুড়ি যে আসছে হয়তো তার চিত্র স্পষ্ট হয়ে যাই পারে যে নেক্সট লিস্ট আসবে অপেক্ষা রহব তো তারি কিংবা আসন্তকালি লিস্ট আসবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি আপনার আলোচনা করছেন আজ কিংবা আসন্তকালি হয়তো প্রার্থী তালিকা ঘোষণা করা যাই পারে বিধানসভা সিট গুড়ি নেই তেমন আপনার নজর রাখতু গগন বহুত বহুত ধন্যবাদ আপনার তমাম সূচনা পাই। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।